অবশ্যই ক্ষমতার রাজনীতি আমরা করি, কারণ আমরা ক্ষমতায় গিয়েই তো দেশের মানুষের উপকার করতে পারি। সকল রাজনৈতিক দলের টার্গেটই তো তাই থাকে, ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে তাদের যে ম্যানিফেস্টো বা ইশতেহার যেগুলি থাকে সেগুলি বাস্তবায়ন করবে। তো ক্ষমতার রাজনীতিতে আপনি গুন্ডাকে দিবেন, গুন্ডা আমাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে, আর আমরা একজন মানে স্কুল শিক্ষক যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যিনি ভদ্র, যিনি এক টাকাও অসৎভাবে ই করেন, তার তো লিফলেট ছাপানোরও পয়সা নাই, তাকে তো একবার দেওয়া হয়েছিল, এরকম তো হয়নি। তখন এই যে কলুষিত করেছে, ডিফিকাল্ট করেছে, এটা হচ্ছে বিএনপি। এখন তারা অনেকে তো তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে ভোট দিতে পারে নাই, দেয় নাই, সেটা কি আওয়ামী লীগের একার ব্যর্থতা? ভোট কেন আপনারা যান নাই? কেন আপনারা যান নাই এবং বলেছেন প্রতিহত করবেন? 500 স্কুল ঘর পুড়িয়ে দিয়েছেন, নির্বাচনী ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছেন, তরুণ প্রজন্মের জীবনের ভয় নেই, তারা ভোট কেন্দ্রে যায় নাই,